নমস্কার শ্রোতা বন্ধুরা, সত্যমঙ্গল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন এক মহেন্দ্রক্ষণে নিয়ে যেতে চলেছি এবং এমন এক ঘটনার কথা শোনাতে চলেছি যা শুনলে আজও আমাদের সকলের মনকে গভীরভাবে নাড়া দিয়ে যায়। এমন কি ঘটনা ঘটেছিল সেদিন আটপুরের বাড়িতে, কারা কারা ছিলেন সেদিন, কেনই বা যুগান্তকারী বলছি, সবটাই শোনাবো আপনাদের। চলুন দেরি না করে শুনে নিই আজকের ভিডিও। আশা রাখব পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে শুনবেন। আটপুর হল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্ষদ স্বামী প্রেমানন্দ অর্থাৎ শ্রীযুক্ত বলরাম বসু শ্যালক বাবুরাম ঘোষের জন্মভিটে। বাবুরাম মহারাজের মাতৃদেবী শ্রীমতী মাতঙ্গিনী দেবীর একান্ত আগ্রহে নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ সঙ্গে বাবুরাম অর্থাৎ পরবর্তীকালে স্বামী প্রেমানন্দ, শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ, শশী অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ, তারক অর্থাৎ স্বামী শিবানন্দ, কালী অর্থাৎ স্বামী অভেদানন্দ, গঙ্গাধর অর্থাৎ স্বামী অখণ্ডানন্দ, নিরঞ্জন অর্থাৎ স্বামী নিরঞ্জনানন্দ, শারদাপ্রসন্ন মিত্র অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দ আটপুরে পৌঁছালে মাতঙ্গিনী দেবী আনন্দে আটখানা হয়ে গেলেন। নির্জন গ্রামে সবাই ডুবে গেলেন গভীর ভাবে, ভজনে, জপে, ধ্যানে। স্বামীজি গুরুভাইদের শ্রীরামকৃষ্ণের উপদেশ ও আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, জয় শ্রীরামকৃষ্ণ। আমাদের জীবনের উদ্দেশ্য হোক মানুষ তৈরি করা, এইটি হোক আমাদের জীবনের একমাত্র সাধনা। দূর হোক অন্য সব শিক্ষা, সুন্দর বচনে ও তর্কে কি প্রয়োজন, ভগবান লাভই একমাত্র বস্তু। এইটি শ্রীরামকৃষ্ণ তাঁর জীবনে দেখিয়ে দিয়ে গেছেন। ওই ভাব আমরা নিশ্চয়ই পূরণ করব। আমরা আয়ত্ত করব সত্যিকারের মনুষ্যত্ব এবং প্রকাশ করব আমাদের প্রকৃত স্বরূপ। নিঃশ্বাসে প্রশ্বাসে এই কথাগুলো ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো ত্যাগী যুবকদের মধ্যে। তখন তারা এক মন, এক প্রাণ, এক আত্মা। উন্মুক্ত নীল আকাশের নিচে সেদিন সন্ধ্যায় বিরাট ধুনি জ্বালালেন নরেন্দ্রনাথ প্রমুখেরা। দীর্ঘ সময় ধরে ধ্যানে মগ্ন হলেন তারা। নীরবতা ভগ্ন করে নরেন্দ্রনাথ বলতে লাগলেন ভগবান যিশুর অমর জীবনের চরিত, ঈশামসির অপূর্ব ত্যাগ ও বৈরাগ্যের জীবন। তুলনামূলকভাবে আলোচনা করলেন শ্রীরামকৃষ্ণ ও যিশুর জীবনগাথা। অবিরাম প্রসঙ্গ করতে লাগলেন খ্রিস্টধর্মের ইতিহাস, যিশু শিষ্যদের তপস্যাপূত জীবন কাহিনী ও তাদের আত্মত্যাগের কথা। স্বামী শিবানন্দের কথায় স্বামীজি যেন ভাবাবিষ্ট হয়ে যিশুর কঠোর সাধনা, জ্বলন্ত ত্যাগ, বৈরাগ্য, তার উপদেশ, সর্বোপরি ভগবানের সাথে তার একাত্ম অনুভূতি এমন তেজের সহিত পরিষ্কারভাবে বর্ণনা করতে লাগলেন যে আমরা সকলে স্তম্ভিত হয়ে গেলাম। তখন মনে হচ্ছিল যেন স্বয়ং যিশুই স্বামীজির মুখ দিয়ে তার অলৌকিক জীবন কাহিনী আমাদের শোনাচ্ছেন। এসব শুনতে শুনতে আমার প্রাণে এক অনির্বচনীয় আনন্দ অনুভব করলাম। আর কেবলই মনে হচ্ছিল যে যেমন করে হোক আগে ভগবান লাভ করতে হবে, তার সাথে এক হয়ে যেতে হবে, আর সব বাজে। নরেন্দ্রনাথ গুরুভাইদেরকে আহ্বান জানালেন জগৎ কল্যাণে তাদের পবিত্র জীবন উৎসর্গ করতে। অনুপ্রাণিত হয়ে সকলে উঠে দাঁড়ালেন প্রজ্বলিত ধুনির সামনে। আকাশের নীরব রাত্রিতে দীপ্তিমান অগ্নিশিখাকে সাক্ষী রেখে তারা সংকল্প করলেন সংসার ত্যাগের। নরেন্দ্রনাথ বললেন, ঠাকুরের এই প্রেরণা আমাদের ভাবী জীবনের ইঙ্গিত। তিনি যে ত্যাগ মন্ত্রে আমাদের দীক্ষিত করে গিয়েছেন এবং আমাদের সকলের হস্তে গেরুয়া বস্ত্র দিয়া নিঃশব্দে আমাদের ভবিষ্যৎ পথের দিকে অঙ্গুলি সংকেত করিয়াছেন, সেই গুরু প্রদর্শিত ত্যাগ মার্গে চলিতে, ঠাকুরের সুমহান উদার ভাব জগতে প্রচার করিতে যদি আমাদের প্রত্যেকের প্রাণান্ত হয় তাহাও স্বীকার,
তত্রাচ্চ আর আমরা ঘরে ফিরব না। সেই পুণ্য দিনটি ছিল 1886 খ্রিস্টাব্দের 24 ডিসেম্বর, খ্রিসমাস ইভ, ভগবান যিশুর আবির্ভাবের প্রাক্ষণ। কি অসাধারণ, কি অভূতপূর্ব ঘটনা সেদিন ঘটেছিল। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।